sponsored by Gurukulam English Medium School Barabsha Ali. বাজে কদমতলা ঘাট ঘুরে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম। বিজয়া দশমীর দিন গঙ্গার বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কলকাতার বনেদিবাড়ির বেশ কয়েকটি ঠাকুর ভাসান ইতিমধ্যে চলছে গঙ্গার ঘাটে ঘাটে। কলকাতার বাজে কদমতলা ঘাট ঘুরে দেখলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা যৌথভাবে যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে। প্রত্যেকটি ঘাটে রয়েছে পুরসভা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীগণ। গঙ্গার ঘাটে প্রতিমা পড়ার পরই অংশাবশেষ এবং প্রতিমার রং তুলে ফেলা হচ্ছে যাতে গঙ্গা কোনোভাবে দূষিত না হয়। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। আমাদের গঙ্গায় দূষণ না হয় তার জন্য মিনিমাম টাইম যেটা লাগে আমাদের কাঠামো না ওপরে যে রঙটা যেটা সীসা রঙটা যেটা তুলতে তার আগেই আমরা ওটাকে তুলে নিচ্ছি। সুতরাং আমাদের যেটা এনভায়রনমেন্ট থেকে যে আমাদের গাইডলাইনটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণরূপে আমরা মেনে আমরা এখানে শুধু এই ঘাট না সবকটা ঘাট আমি আজ শুনে এই থেকে ঘুরে এলাম জাজেস ঘাট থেকে এবার নর্থে যাব। ঘাট আমাদের কর্পোরেশনের এমপ্লয়িরা অফিসাররা ডিজিরা প্রত্যেকটা ঘাট পুজোর আগের থেকে পরিদর্শন করছেন। কমিশনার রিভিউ মিটিং নিয়েছিলেন, আমিও নিয়েছিলাম। আপনি তো গরম নিচ্ছেন আর কি, এগুলো সব আমাদের রেডি আছে। প্রথমে সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাই, কিন্তু আজকে বিসর্জন কম হচ্ছে তার কারণ মঙ্গলবার বাড়ির কিছু ঠাকুর ছাড়া সাধারণভাবে মণ্ডপের ঠাকুরের বিসর্জন এখনও কিছু আসেনি। কালকে মেনলি আমরা ভাবছি যে বিসর্জনটা বড়ো আকার নেই, তারপরে যেগুলো নাম করা ঠাকুর যেগুলো কার্নিভালে সেগুলো তো 27 তারিখে বিসর্জন হবে, যেদিন লাস্ট ডে অফিস। আমরা কলকাতা কর্পোরেশন মিলেই আমরা এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করি, ওখানে কীভাবে আসবে সেটা পুলিশ করে, আর এখানে বিসর্জন থেকে নিয়ে আর এটাকে তুলে নিয়ে যাওয়া পর্যন্ত এটা কলকাতা কর্পোরেশন।